বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলবাবু বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপনবাবু বলছি। প্রাথমিক শিক্ষকদের যে ট্রান্সফারের প্রক্রিয়া দেখা যাচ্ছিল যে জেলা প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে যেভাবে লকডাউনের মাঝে ঝড়ের বেগে আইএসএমএস ধরে জেলা ট্রান্সফারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, মানে অনেক শিক্ষকরা হয়তো ভেবেছিলেন খুব শীঘ্রই ট্রান্সফার ওনাদের হয়ে যাবে, কিন্তু বাস্তবে শিক্ষকরা আশঙ্কা করছেন তাহলে কি ট্রান্সফার আর হবে না, মানে যেহেতু তারপরে এরপরে কোনো শিক্ষাগত সেভাবে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বলে। না না, অবশ্যই অবশ্যই আপডেট না, শিক্ষা দপ্তর তার ঘন ঘন নোটিশ দিয়ে জানাবে না? না সেটা তো অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে যে মোটামুটি লিস্ট ফাইনালাইজ হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে আপনি জানেন যে একবার ওই বিভিন্ন ডিপিএসসি চেয়ারম্যানদের চিঠি লিখে পাঠালো না, যে ওই যে যে কোড যেটা আর কি। হ্যাঁ না, সেক্ষেত্রে স্যার যে ডিপিএসসি বা ডিআর অফিসের শিক্ষকদের জন্য যে ইউডাইস কোড কালেকশনের কথা কথা বলা হয়েছিল, হ্যাঁ, সেই কালেকশন গুলো হয়ে গেছে, প্রায় অনেক কয়েক হাজার শিক্ষকের নাম ছিল এবং দেখা যাচ্ছিল যে ইউডাইস কোড যেটা ছিল সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষকেরই বলতে পারেন 90% শিক্ষকেরই ইউডাইস কোডটা সঠিক ছিল, তাহলে কালেকশনটা কেন করতে বলা হয়েছে? এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি সেই ইউডাইস কোডের লিস্টে দেখবেন তো সেখানে প্রায় 9,000 মতো শিক্ষকের নাম থাকলো, কিন্তু প্রায় নিয়ারলি ওটা 2,000 সামথিং ছিল, মানে নাম্বার গুলো স্কিপ করা ছিল আর কি, সবারই ছিল না ইউডাইস কোড কালেকশনের জন্য। তো শিক্ষকদের একটা প্রশ্ন যে ইউডাইস কোডটা যদি সঠিকই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে হঠাৎ করে কেন আবার কালেকশন করতে বলা হচ্ছে? না, ওদের কিছু একটা কনফিউশন হয়েছিল, ম্যাচ করছিল না, ওদের যে পোর্টালটা আছে না। আচ্ছা আচ্ছা, সেই পোর্টালে ম্যাচ করছিল না বলে ওরা মানে ভেরিফাই কারেকশন করতে পারেনি, ভেরিফাই করতে বলেছিল আর কি। আচ্ছা আচ্ছা, ক্রস চেক মত। ওটা যাতে না পরে ডিসপিউট হয়, কারণ অনলাইনে করতে গেলে যেমন সুবিধে আছে তারপর অসুবিধা অনেক আছে, তাই না? আচ্ছা আচ্ছা, সেই জন্য সবকিছু আটঘাট বেঁধে নামতে চাইছো স্যার। একটি পত্রিকার রিপোর্টে রিসেন্ট দেখা গিয়েছিল যে একটি সংগঠন দাবি করেছিলেন যে আমলাদের জন্য নাকি ট্রান্সফারের প্রসেসে দেরি হচ্ছে, আবার সেখানে বলা হয়েছিল যে আমলাদের যেটা বক্তব্য বলা হয়েছিল যে ছাত্র শিক্ষকের যে অনুপাত ঠিক করার প্রক্রিয়া যেটা প্রাথমিকে শুরু হয়েছিল সেটা বিভিন্ন শিক্ষকদের ক্ষেত্রে একটা অসন্তোষ দেখা দিয়েছিল, ফলে সেটা সম্পূর্ণ হয়নি বা মাঝপথে বাধা পাওয়ার জন্য সেটাকে পরবর্তীকালে পোস্টপোন করে দেওয়া হয় সেই প্রক্রিয়াটি ট্রান্সফারটা। মানে তাহলে মানে আমলারা মনে করছেন যে এই হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফারের প্রক্রিয়াটা যদি এই ছাত্র শিক্ষক অনুপাতটা ঠিক করে করা যেত তাহলে হয়তো আরও প্রসেসটা তাড়াতাড়ি হতো। ছাত্র শিক্ষক অনুপাতটা আমি বলছি আপনাকে, ওটা শিক্ষা দপ্তরের যে যেখানে পোর্টাল আছে সেই পোর্টালে ওরা নিজেরা করে নিচ্ছে, ওটা ডিআইকে বা ডিপিএসসি কে ইনভলভ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো স্বাভাবিকভাবে ওইটা নিয়ে কোনো জটিলতা হওয়ার কোনো কারণ নেই, যেটুকু আমি জানি আর কি। আচ্ছা, যে ওরা অটোমেটিক্যালি ছাত্র শিক্ষক অনুপাত করে নিচ্ছে, কারণ হচ্ছে ধরুন একটা স্কুলে যদি 140 জন ছাত্র থাকে, এবার 5 জন যদি শিক্ষক থাকে, ও তো ওখানে মাল্টিপ্লাই করলেই তো ডিভিশন করলেই তো বোঝা যাবে যে কত রেশিওতে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো ওটা তো অটোমেটিক সিস্টেমের মধ্যেই ওদের আছে, ওটা নিয়ে মানে যদি কেউ বলে থাকে সে কিছু না জেনে বলেছে এবং অপপ্রচার করছে। আচ্ছা আচ্ছা, আর স্যার কতজন শিক্ষক শিক্ষিকার হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার হতে পারে বলে আপনি মনে করছেন, মানে সমস্ত শিক্ষকরা কি ট্রান্সফারের সুযোগটা পাবেন? ধরুন যেখানে সিঙ্গেল টিচার আছেন বা 2 জন শিক্ষক রয়েছেন, তো এই সমস্ত ক্ষেত্রে শিক্ষকরা কি ট্রান্সফারের সুযোগ পাবেন বা যদি কোনো প্রধান শিক্ষক হন? আমি যতটুকু শুনেছি যে মিনিমাম 2 জন টিচার থাকতে হবে। আচ্ছা, তার থেকে কম থাকলে কিন্তু, 2 জনের কম থাকলে কিন্তু মানে ট্রান্সফার নাও পেতে পারে। আচ্ছা আচ্ছা, আর স্যার সেক্ষেত্রে কি যদি কোনো প্রধান শিক্ষকের ধরুন জেলা ট্রান্সফারের ক্ষেত্রে যদি ওনার হয়তো অন্যান্য জেলায় বাড়ি হয়, উনি হয়তো প্রধান শিক্ষক হয়েছেন, তো প্রধান শিক্ষকদেরও কি এই হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফারের নাম থাকতে পারে? থাকতে পারে। আচ্ছা, তাহলে স্যার যদি ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কতগুলি ফেজে যদি হয় ইনকেস, তো সেক্ষেত্রে কি মহিলা হলে বা উনি কত বছর চাকরি করেছেন বা প্রতিবন্ধী হলে বা ছাত্র স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত বা বাড়ি থেকে কতটা দূরত্ব, সেই সমস্ত ইন্ডিকেটর অনুযায়ী কি প্রায়োরিটি দিয়ে জেলা ট্রান্সফারের কাজ শুরু হতে পারে বা পোস্টিং গুলি? আমি যতটুকু শুনেছিলাম যে দিদিমণি যারা আর কি, মানে মহিলা শিক্ষিকা শিক্ষিকা যারা আর কি, তাদের একটা প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, আর তারপরে তার দ্বিতীয় প্রায়োরিটিটা থাকবে দূরত্ব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত এই দুটোকে সামনে রেখে করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর স্যার পোস্টিং কি নিজের ব্লকে বা মহকুমার মধ্যে হতে পারে? এটা এটা পোস্টের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করছে। আচ্ছা, সেখানে পোস্ট আছে কিনা তার উপর নির্ভর করছে। আমি চাইলাম একটা জায়গাতে, সেখানে যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে দেবে কি করে, তাই না? আচ্ছা আচ্ছা,
আর স্যার একই জেলার মধ্যে ট্রান্সফার কি মানে প্রাথমিকে ধরুন যেমন হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার গুলো চলছে বিভিন্ন জেলার মধ্যে, তাহলে একই জেলার মধ্যে ট্রান্সফার কি হতে পারে এর মাঝে? সেটা হতে পারে, কিন্তু সেটা সেকেন্ড স্টেপে হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই তো ধরুন একই জেলার মধ্যে আছে, হয়তো আমাদের দূরত্বটা অনেকটাই বেশি, দূরত্বটা একটু বেশি আর কি, হয়তো জেলা থেকে দূরত্বটা বেশি, সেটা পরের স্টেপে হতে পারে, ফার্স্ট স্টেপে ডিস্ট্রিক্ট ট্রান্সফারটা ওরা প্রায়োরিটি দেবে। আর স্যার প্রাথমিকের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার বা স্পেশাল গ্রাউন্ডের ট্রান্সফার ব্যাপারে ধরুন যেরকম উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করছেন সেকেন্ডারি লেভেলে? হ্যাঁ, প্রাথমিকের স্পেশাল গ্রাউন্ডে যে ট্রান্সফার আর কি, সেই ট্রান্সফারের ব্যাপারটা ইতিমধ্যেই বেশ কয়েকশো টিচারের লিস্ট সম্ভবত অনুমোদন হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সেগুলো বেরিয়ে যাবে আর কি, বাইরে লিস্ট পাবলিশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রাথমিকের স্পেশাল গ্রাউন্ডে একটা লিস্ট পাবলিশ হতে পারে বলছেন? লিস্টটা পাবলিশ করছে না ওরা, যেগুলো হচ্ছে এমনি ভেতরে ভেতরে ওরা মেল পাঠিয়ে দিচ্ছে ডিবিএসসি কে। আচ্ছা আচ্ছা, আর বোর্ডকে মেল পাঠিয়ে দিচ্ছে, প্রাইমারি বোর্ডকে, যে এদেরকে ট্রান্সফার করা হলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এই যে আমি যেটা লাস্ট যেটা জানতে পারলাম, এটা কিন্তু কয়েকশো শিক্ষক আছে। আচ্ছা আচ্ছা, যাদের স্পেশাল ট্রান্সফার হচ্ছে আর কি। আর স্যার প্রাথমিকে কি মিউচুয়াল ট্রান্সফারের কাজ কি হতে পারে বলে মনে করেন, নাকি ওই ডিস্ট্রিক্ট ট্রান্সফারটা দেখে তারপরে এই ব্যাপারগুলো দেখা হবে? ওইটা আমি বলতে পারবো না, মিউচুয়ালের ব্যাপারটা নিয়ম কানুনটা আমি জানি না ঠিক। আচ্ছা আচ্ছা, ওইটা আমি ঠিক বলতে পারবো না। আর স্যার এই ব্যাপারে মতামতের জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ যা বোঝা যাচ্ছে, প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের প্রক্রিয়া কিন্তু এখন অন দ্য প্রসেস, অর্থাৎ প্রসেসের মধ্যে রয়েছে। এবার সেটা বিকাশ ভবন থেকে এপিসি ভবনে যাচ্ছে বা কোন ফাইলে কী কাজ হচ্ছে সেটা এই মুহূর্তে ডিটেলস না বলতে পারলেও, তবে অন দ্য প্রসেসে চলছে। এবং মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটা গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেতের উপর নির্ভর করছে প্রাথমিক শিক্ষকদের কবে ট্রান্সফার প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে সম্পন্ন হবে এবং প্রাথমিক শিক্ষকরা তাদের নিজস্ব জেলায় ট্রান্সফার হবেন। এডুন চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এডুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন শিক্ষকদের মধ্যে, যাতে অনেকের মধ্যে এই বার্তাটি পৌঁছায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।